আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের রান্না ঘর। আমার আজকের রেসিপি হচ্ছে বোঁদে। একদম মিষ্টি দোকানের মতো ঝরঝরে পারফেক্ট রসালো বোঁদে কীভাবে বাড়িতে তৈরি করে নেবেন তারই সহজ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেওয়ার। তো বোঁদে তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটাকে তৈরি করে নেবো। তো একটা বোলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি বেসন, আর দিচ্ছি তিন চামচ সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন একটা চামচের সাহায্যে তেল এবং বেসন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তেল মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর সঙ্গে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। তবে জলটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো একটু সময় ধরে ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটাকে একদম স্মুথভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। আর এই ব্যাটারটাকে তৈরি করতে আমাদের পৌনে এক বাটি জল লেগেছে। এবার সুগার সিরাপটাকে তৈরি করে নেবো। তাই উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি চিনি, আর ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি তিন বাটি জল। আর সুন্দর ফ্লেভারের জন্য এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুটো এলাচ। এখন নাড়াচাড়া করে হাঁয়েছি, ততক্ষণ জাল করে নেবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ জাল করে চিনিটাকে সম্পূর্ণভাবে মেল্ট করে নিয়েছি। এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস। এখানে লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে বোঁদেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুগার সিরাপটা জমে আসবে না। তো মিডিয়াম আছে, আরও দুই মিনিট জাল করে সুগার সিরাপটাকে একটা চটচটে সিরাতে পরিণত করে নিয়েছি। এখন উনুন থেকে কড়াইটিকে নামিয়ে সুগার সিরাপটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর একটা ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেবো। আর মিষ্টি দোকানের বোঁদেগুলোতে দেখতে পাওয়া যায় হলুদ বোঁদের সাথে কিছু লাল লাল বোঁদে থাকে, এতে করে দেখতে খুবই ভালো লাগে। তাই বোঁদের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা বোলের মধ্যে দুই চামচ ব্যাটার আলাদা করে তুলে নিলাম। এখন এই ব্যাটারটার সঙ্গে রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এই ফুড কালারটা দেওয়ার ফলে বোঁদেগুলো শুধুমাত্র দেখতে ভালো লাগে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না। তো ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের বোঁদে তৈরির জন্য দুই রকম ব্যাটার রেডি। এবার বোঁদেগুলোকে তেলে ভেজে নেবো। তাই আগে থেকে নুন একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। দেখুন এক ফোঁটা ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে এসছে। এবার বোঁদেগুলো তৈরি করার জন্য এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। এবার এই হাতার উপরে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম। দেখুন বোঁদেগুলো কত সুন্দরভাবে গোল গোল হয়ে তেলের মধ্যে পড়ে যাচ্ছে। আর বোঁদে ভাজার সময় অবশ্যই উনুনের আঁচটাকে হাই রাখতে হবে, তা নাহলে বোঁদেগুলো একে অপরের সঙ্গে লেগে যেতে পারে। দেখুন বোঁদেগুলো কত সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়েছে। তো বোঁদেগুলোকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে লাল বোঁদেগুলোকেও ভেজে দেখাচ্ছি। তো এই বোঁদে তৈরি করা কিন্তু খুবই সহজ, একদম দোকানের মতো ঝরঝরে পারফেক্ট রসালো বোঁদে এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো সমস্ত বোঁদেগুলোকে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি, তারপর আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। তো সবগুলো বোঁদে তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কিন্তু মশলা অনেক সুন্দর লাগছে। এবার এই বোঁদেগুলোকে আগে থেকে তৈরি করে রাখা গরম সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে বোঁদেগুলোকে ডুবিয়ে দিচ্ছি, আর এইভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট বোঁদেগুলোকে সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম 15 মিনিট পর। এখন বোঁদেগুলো খুব ভালোভাবে সুগার সিরাপটাকে সোক করে নিয়েছে। এবার একটা প্লেটের উপরে পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি আমার বোঁদের রেসিপি আপনাদের সকলকেই খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। দেখতে থাকুন স্বপ্নের রান্নাঘর। বিদায় বন্ধুরা।